নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক বোরনের কাজ, ধান গাছের উপর বোরন কী কাজ করে এবং এর সঠিক ব্যবহার কী রয়েছে। বোরন ধান গাছে কী কাজ করে আজকের টপিক? তো নাম্বার ওয়ান, ধানের দানা গঠন করে ও পুষ্ট করে, তার ফলে কী হয়, চিটা হয় না। আর চিটা হলে কিন্তু ধানের ফলন কিন্তু অনেকাংশেই কমে যায়। নাম্বার টু, কোষপ্রাচীরকে শক্ত করে। কোষপ্রাচীর শক্ত করার ফলে ধান কিন্তু খুব সহজে নেতিয়ে পড়ে না, মাটির মধ্যে পড়ে যায় না বা কোমর অল্প বয়সে কিন্তু ভেঙে যায় না। নাম্বার থ্রি, শিকড় বাড়াতে সাহায্য করে। যত শিকড় বাড়বে তত কিন্তু ধানের ফলন, ধানের বৃদ্ধি সব কিছুই কিন্তু ভালো হবে। আর শিকড় যত বাড়বে খাবার গ্রহণ ক্ষমতাও কিন্তু অনেকাংশেই ধান গাছের বেড়ে যাবে। নাম্বার ফোর অ্যান্ড ভাইটাল পয়েন্ট, যে গুরুত্বপূর্ণ কাজটি বোরন ধান গাছে করে থাকে সেটি হলো পরাগায়নে সাহায্য করে। এই পরাগায়ন ভালোভাবে না হলে কিন্তু ধানের ফলন আলটিমেটলি হবেই না, সেই পরাগায়নে কিন্তু সাহায্য করে বোরন। ধান গাছের এই চারটি গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে চলেছে বোরন। তো বোরন সার আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু বলি। মাটি তৈরির সময়, অর্থাৎ আমরা ধান রোপণ করার আগে যখন মাটিটা তৈরি করি সেই সময় বিঘে প্রতি 1 কেজি হারে কিন্তু বোরন ব্যবহার করতে হবে। আর যদি সেই সময় ব্যবহার করে না থাকেন তাহলে চারা রোপণের 15 দিনের মধ্যে ধান গাছের মধ্যে ব্যবহার করতে হবে। আর তা না হলে 50 থেকে 60 দিনের মধ্যে বোরন কিন্তু তখন আর দানাদার হিসাবে ব্যবহার করা যাবে না, তখন কিন্তু স্প্রে করে ধান গাছের মধ্যে ডাইরেক্ট ব্যবহার করতে হবে। সো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম বোরনের কাজ কী ধান গাছের মধ্যে এবং বোরনকে কীভাবে ধান গাছের মধ্যে প্রয়োগ করবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।